বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ২৬ নম্বর ওয়ার্ডের গোদা এলাকায় গোদা ঐক্যবদ্ধ সংঘের পরিচালনায় বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজীর উদ্যোগে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নির্দেশে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি বেঙ্গল ফেথ হসপিটালের সহযোগিতায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, তৃণমূল নেতা জাকির হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেই মোতাবেক আমরা এই এলাকার ১০টা ক্লাবকে দেখেছিলাম এবং এইভাবে যেমন আজকে আমরা ঐক্যবদ্ধ সংঘ ক্লাব হলো, তার সঙ্গে আমাদের পার্টি যৌথভাবে আমরা ১০টা ক্লাবে পরপর ১০টা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। ওনার নির্দেশ মোতাবেক আমরা এটা পালন করার চেষ্টা করছি। প্রথম আজ শুরু হলো, আজকে স্বাধীনতা দিবসে আজকে গোদা ঐক্যবদ্ধ সংঘের উদ্যোগে দেশের ৭৩তম সাধারণত দিবসে আজকের যেই রক্তদান শিবিরের যে আয়োজন করেছেন, যার আমাদের মূল উদ্যোক্তা আমাদের সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী মহাশয়, আজকের মতো এইরকম একটা গুরুত্বপূর্ণ একটা এই ভালো দিনে এইভাবে রক্তদান শিবিরের আয়োজন করেছেন, এটা সত্যিকারের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আপনারা জানেন এই কোভিডের সময় বহু জায়গায় রক্তদান শিবির কেউ করতে চায় না এবং শহরের বিভিন্ন জায়গায় আজকে যে হসপিটাল নার্সিংহোম সব রয়েছে অধিকাংশ জায়গায় মাঝে মধ্যেই রক্তের সমস্যা দেখা দেয় এই করোনা সময় রক্তদান শিবির না করার জন্য। কিন্তু আজকে এখানে এই রক্তদান শিবির করছে, আমি আমার সমস্ত আমার ভাইদের দাদাদের দিদি বোনদের বলবো যে সবাই মিলে রক্ত দিয়ে এই রক্তদান শিবিরকে সফল করে তুলতে হবে। আমরা সকাল থেকেই প্রোগ্রামে রয়েছি, ডিমান্ড করতে হবে, কাজ করতে হবে, মানুষের সুখ দুঃখে সবের পাশে দাঁড়াতে হবে। তাই আমি ঐক্যবদ্ধ ক্লাবকে আমি ধন্যবাদ জানাই যে তারা আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে তারা এই রক্তদান শিবির করেছেন। আজকে ২৬শে জানুয়ারি গোদা ঐক্যবদ্ধ ক্লাব এবং আমাদের এলাকার তৃণমূল কংগ্রেসের পার্টির কর্মীরা একত্রিত হয়ে প্রায় শতাধিক উপর রক্তদান শিবির একটা করেছি। যেহেতু এখন বর্তমানে বর্ধমান হসপিটাল মেডিকেল কলেজে একটা রক্তের একটা সংকট দেখা যাচ্ছে, সেটাকে আমাদের বিধায়ক আমাদের নির্দেশ দিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার আসে মানুষের পাশে থাকার জন্য। আমরা বিভিন্ন রকম সেবা সমাজসেবামূলক কাজে মানুষের পাশে থাকতে চাই এবং আমাদের কাছে যেহেতু বর্ধমান শহরে আমাদের ২৬ নম্বর ওয়ার্ড, আমাদের কাছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রায় প্রত্যেক দিনই রক্ত সংগ্রহ করে রক্ত দেওয়ার জন্য বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ব্লক থেকে আমাদের কাছে আবেদন আসে। যেহেতু আমরা জেলা নেতৃত্বে আছি, সেই সঙ্গে তাদের কাহার কোনো সময় কার্ড দেওয়া কিংবা রক্ত দেওয়া, যেটা আমাদের একটা লিস্ট তৈরি করা দরকার। আমরা এর আগে অনেক রক্তদান শিবির, এর আগে আমি ১৩০ বোতলের রক্তদানের শিবির করেছি এবং এই ১০টা ক্লাবকে নিয়ে আজকে প্রথমে একটা ক্লাব ঐক্যবদ্ধ ক্লাব, বাকি ৯টা ক্লাব পরপরে আগামী ২ মাসে ফেব্রুয়ারি মার্চ মাসে কমপ্লিট করবো। আমরা রক্তদান শিবির চালিয়ে যাবো কোভিড-১৯ যতদিন থাকবে। রক্তদান শিবির ছাড়া কি হচ্ছে? রক্তদান শিবির এবং বেঙ্গল ফেথ মেডিকেল হসপিটালকে অনুরোধ করেছিলাম যে এলাকার সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের সামর্থ্য নেই একটা সিবিজি র্যান্ডম করার, প্রেশার মাপার কিংবা ইসিজি করার, বা তাদের স্বাস্থ্য কেমন আছে, বিশেষ করে মহিলাদের উপর আমি জোর দিয়েছি এই কারণেই যে মহিলারা তাদের সমাজে তাদের পরিবারের প্রতি সময় দেয়, তাদের নিজের শরীরের প্রতি যত্ন নিতে পারে না, সময় ব্যয় করতে পারে না। আজকে একটা ছুটির দিন করেছি, তাদের আমন্ত্রণ করেছি, খাওয়া দাওয়ার আমন্ত্রণ আছে এবং রক্তদান শিবির একটা উৎসবে পরিণত হয়েছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছেন এলাকার সমস্ত মানুষ এলাকায় জড়ো হয়েছে কোভিড বিধি মেনে। সেই মহিলাদের ক্ষেত্রে আমি বয়স্ক বৃদ্ধা সমস্ত মহিলা বাড়ির বউ তাদেরকে আমি অনুরোধ করেছি যে আপনারা আসুন, আপনাদের শরীরটাকে একবার, আপনারা তো পরিবারের খবর রাখছেন, আপনাদের খবর কে রাখে,
আমি তাদের পরিবারের কথা ভেবে তাদের স্বাস্থ্যের কথা ভেবে একটা হেলথ চেক আপ ক্যাম্প করেছি, তাতে তাদের ইসিজি, তাদের হার্ট কেমন আছে, তার প্রেশার কেমন আছে, তার সুগার কী আছে, তার রক্ত সমস্ত রকম রক্ত পরীক্ষার অবস্থা সিবিজি র্যান্ডাম করেছি, যাতে তার শরীর কী এবং ডাক্তারবাবু রেখেছি তার চিকিৎসা কী হয়, এবং যদি ডাক্তারবাবু যে প্রেসক্রাইব করে যে ওষুধ লিখেন বা বড়ো কোনো তার চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তার পাশে থাকবো, সেই পরিবারের পাশে থাকবো, এই আমার উদ্দেশ্য। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।